সাকিব কেন আসলেন না? আসলে সেটা সাকিব ভাই হয়তো গতকালকে আমাদের অপশনাল প্র্যাকটিস ছিল, কালকে প্র্যাকটিস করেছি। আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বা উনি জিম বা কিছু করতেছে, এই কারণে হয়তো আসতে পারে নাই, আর যার কারণে আমি এখানে আসা। আর আমার কাছে মনে হয় যে হচ্ছে ম্যানেজমেন্টের ডিসিশন, তো আসলে এটা এর থেকে বেশি আসলে খুব বেশি আমি কিছু জানি না। আমি তো আসলে এটা বললাম যে ম্যানেজমেন্টের ডিসিশন, আমি যখন দেখেছিলাম সকালে উনি জিমে ছিল আসার আগে, তো তারপরে পরেরটা আমি আসলে খুব বেশি একটা জানি না। হ্যাঁ ইনশাল্লাহ, হোপফুলি। না অবশ্যই, আসলে সত্যি কথা বলতে যে বিপিএল এর কয়েকটা আসর হয়তো ফাইনাল খেলেছি, তো অবশ্যই লক্ষ্য থাকবে যাতে ইনশাল্লাহ, যেহেতু আমরা একটা ভালো রিদমে আছি, একটা না অনেকগুলো ম্যাচ জিতেছি, আমার কাছে মনে হয় যে শেষটা যদি ভালো করতে পারি ইনশাল্লাহ অবশ্যই অনেক ভালো লাগবে সবার। না আসলে হ্যাঁ, আমার খুব বেশি কিছু করা লাগে না, কারণ আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টিতে সবাই প্রতিদিন রান করবে না, হয়তো সবচেয়ে বড় যে জিনিসটা ক্রিকেটটা হচ্ছে ইন্ডিভিজুয়াল খেলা না, টিম হিসেবে খেলা, তো আমরা হয়তো টিম হিসেবে ভালো খেলতেছি, তো অবশ্যই যদি ফাইনালে এরকম সুযোগ আসে এবং টিমের জন্য যদি কিছু করতে পারি, যেটা আমি সবসময় বলি যে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউটটা করতে পারি, হয়তো ব্যাটিংয়ে রান করতে পারতেছি না বাট কিপিংয়ে হয়তো ট্রাই করতেছি নিজের 100% দেওয়া। আর সত্যি কথা যেটা আমাদের সাকিব ভাই খুব ভালো ফর্মে রয়েছে, একাই উনি দুই তিনজনের কাজ করে দিচ্ছে, যেটা আমাদের টিমের জন্য অনেক বেশি হেল্পফুল হচ্ছে, তো অবশ্যই আশা করবো যাতে টিমের যেহেতু ফাইনাল ম্যাচ অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করাটা অনেক বেশি লক্ষ্য থাকবে। সাকিব এবং খালেদ মাহমুদ সুজন, মানে এই দুইজনের সাথে আরও একজন রয়েছেন আপনাদের, না এটা সব থেকে যদি বলেন, আমার কাছে মনে হয় যে আমাদের ম্যাচ জেতার পিছনে অবশ্যই তো মাঠের পারফরমেন্স রয়েছে, বাট আমাদের ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা খুব ভালো, ফাহিম স্যার আছে, সুজন ভাই আছে, সাকিব ভাই আছে, তো আমার কাছে মনে হয় না যে আমরা যখন লাস্ট দুটা ম্যাচও হেরেছিলাম, বাট আমাদের মনে হয় না যে হারার পর অনেক সময় ড্রেসিং রুমে অনেক প্যানিক থাকে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা আমাদের মাঠে খেলার জন্য অনেক বেশি হেল্পফুল। না অবশ্যই কুমিল্লা দেখবেন যে আমার কাছে মনে হয় যে খুব ব্যালেন্স একটা টিম এবং পুরো টুর্নামেন্টে খুব ভালো খেলছে, ক্রিকেট খেলছে, আমার কাছে মনে হয় যে কালকে ফাইনালটা যারা আসলে ভালো খেলতে পারবে মাঠে, আমার কাছে মনে হয় তারাই ম্যাচটা জিততে পারবে ইনশাল্লাহ। না আমরা যেটা করে আসতেছি লাস্ট 6-7 ম্যাচ, আমরা যেটা বললাম টিম হিসেবে খেলা, তো আমাদের লক্ষ্য এটাই থাকবে যাতে আমরা টিম হিসেবে খেলতে পারি, এবং যেটা বললাম যে টি টোয়েন্টিতে সবাই প্রতিদিন ভালো খেলবে না, যে খেলবে আমার কাছে মনে হয় যে যার যতটুকু কাজ থাকবে আসলে টিমে কন্ট্রিবিউট করার জন্য, এটা হতে পারে কেউ ফিল্ডিং করছে, কেউ দুইটা ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, বা কেউ 10টা রান করে, আমার কাছে মনে হয় এইভাবে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্ল্যান তো যে টিমের সাথে খেলি প্রতি টিমেরই একটা না একটা প্ল্যান থাকে, স্পেসিফিক প্ল্যান তো এখন যেটা টিম প্ল্যান হয়তো আমার কাছে এখানে বলাটা হয়তো ঠিক হবে না, টিম প্ল্যান তো অবশ্যই থাকে, যেহেতু আমার কাছে এখানে 6টা টিম খেলছে, আমার কাছে মনে হয় 6টা টিমেরই কিছু কিছু টিম প্ল্যান থাকে, অবশ্যই আমরা আমাদের যে স্ট্রং সাইডগুলো এবং তাদের স্ট্রং সাইডগুলো নিয়ে আমরা অবশ্যই এটা প্ল্যান করে অবশ্যই মাঠে নামবো।